বন্ধুরা, আমি মৌ চলে এসেছি কলকাতা গার্লের আরও একটি নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আসলে এটা একটু পুরনো ব্লগ, আমি আমার মেয়ের যখন জন্মদিন ছিল এটা তখনকার। আমি যেরকম তোমাদের বলেছিলাম আমার একটা ব্লগে, মানে আমার মেয়ের জন্মদিনের একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি পায়েসটা বানাই একটু অন্য পদ্ধতিতে, আর আমার মেয়ের আমার হাতের বানানো পায়েস খেতে ভীষণ ভালো লাগে। ও এমনিতে খুব একটা মিষ্টি জিনিস খায় না, কিন্তু এই পায়েসটা ও খুব ভালোবাসে, এবং এটা আমি বানাই একটু অন্য পদ্ধতিতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা, যে আমি যখন চালের পায়েস বানাই তখন আমি ঠিক কিভাবে বানাই। তো ফার্স্টে দেখতেই পেলে যে আমি দুধটা নিয়ে নিয়েছি একটা প্যানে করে, সেটা গরম করতে দিয়েছি। তো হালকা একটু গরম হলে আমি সেটার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি চালটার মধ্যে, মানে এটা গোবিন্দভোগ চাল যেটা আমি ধুয়ে অলরেডি শুকিয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যে একটু ঘি মিশিয়ে ওটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধের মধ্যে দেওয়ার পরে চালটাকে একটু নেড়ে নিতে হয়, কেন কি সঙ্গে সঙ্গে চালটা একটু না নেড়ে দিলে চালটা নিচে গোটা বেঁধে যায়, কারণ দুধটা তো গরম থাকে, তো সঙ্গে সঙ্গে চালটা একটু দলা পেকে যায়। তো চালটা একটু নেড়ে নিলে সেটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। তো এখন এটা খানিকক্ষণ ফুটবে, কেন কি এটাকে চালটা সেদ্ধ হতে দিতে হবে, এবং যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি তোমাদের বলে দিই যে আমি এটার মধ্যে আর কী কী দেবো। আমি এটার মধ্যে কাজু কিশমিশ, যেরকম ড্রাই ফ্রুটস সবাই দেয়, সেটা আমিও দেব। তেজপাতাটা একটু সাইডে সরিয়ে রেখেছি, অনেকক্ষণ ধরে ফুটছিল, তো এবার আমি এটার মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে কাজু আছে আর কিশমিশ আছে, যেটা আমি ওই চালটা একটু সেদ্ধ হলে তারপরে দিই, কেন মানে কাজু আর কিশমিশ সেদ্ধ হতে আর কতক্ষণ সময় লাগে। তো কাজু কিশমিশটা আমি এখন পুরোটা দিয়ে দিচ্ছি, যেটা বাকি চালটা যখন সেদ্ধ হবে সেটার সাথে সাথে কাজু আর কিশমিশটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পায়েসে যদি কাজু কিশমিশই না দিলে তাহলে আর পায়েস খাওয়ার মজাটা কোথায়? পায়েসের মধ্যে কাজু কিশমিশ খেতে ভীষণই ভালো লাগে। এই চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, অনেকে আবার আধ সেদ্ধ, মানে একটু শক্ত শক্ত থাকলে চিবিয়ে খেতেও ভালোবাসে, বাট আমার আবার সেটা ভালো লাগে না, আর মিশারও সেটা পছন্দ নয়। চালটা একদম সফট হয়ে নরম হয়ে গেলেই ওটা ভালো লাগে খেতে। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, কেন কি খোলা অবস্থায় বারবার নেড়ে নেড়ে মানে সেদ্ধ করার থেকে একটু সময়ের জন্য যদি ঢাকা দেওয়া হয় তাহলে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন একবার দেখে নেব ঢাকনাটা খুলে যে চালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। সাইডের যে দুধগুলো লেগে আছে এবং দুধের যে সরগুলো লেগে আছে সেগুলোকে মাঝে মধ্যে সরিয়ে দিতে হয়, নাহলে সেগুলো পুড়তে থাকে, আর একবার পুড়ে গেলে সেটা মাজার কষ্টটা সাংঘাতিক। তো দেখে নিই একবার চালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। দেখে মনে হচ্ছে হাফ সেদ্ধ হয়েছে, মানে 80% হয়েছে, হাফ নয় 80% হয়েছে, 20% এখনও হবে। তো আমি এটার মধ্যে এবার একটু চিনি দিয়ে দেবো, কেন কি চালটা সেদ্ধ হওয়ার সাথে সাথে চিনিটা দিয়ে দিলে শেষের দিকে চিনিটাও মেল্ট হয়ে ওটার মিষ্টিটা চালের ভেতরে ঢুকে যাবে। তো চিনি আমি আগে থেকে আলাদা করে মাপ করে রেখেছি, তো এবার আমি এটার মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমি একটা আন্দাজ মতো চিনি নিয়েছি, কেন কি এটা জন্মদিনের পায়েস, তো মিশা ছাড়া তো আগে কেউ টেস্ট করতে পারবে না, তো আমার একটা আন্দাজ আছে, আমি সেই আন্দাজ অনুযায়ী দিয়ে দিয়েছি। মানে আমি একটা ছোটো গ্লাসের এক গ্লাস চাল নিয়েছিলাম, যেটাতে আমি প্রতিদিনের ভাতের চাল মাপি, তো সেটা আমার মনে হয় 80 গ্রাম মতো হবে। তো চিনি আমি ওই 100 গ্রাম থেকে একটু বেশি দিয়েছি চিনি, যেটাতে খুব মিষ্টি না হলেও একটা হালকা মিষ্টি বেশ, যেটা মানে খুব বেশি মুখেও লাগবে না আবার কমও লাগবে না, এরকম ধরনের একটা মিষ্টি হয়। মানে এইটুকু চালের মাপের জন্য আমার একটা আন্দাজ হয়ে গেছে এটা। তো তোমরা যে যেরকম ভালোবাসো মিষ্টি খেতে, যারা বেশি ভালোবাসো তারা আর একটু বেশি চিনি দেবে, যারা আর একটু কম খেতে ভালোবাসো তারা আর একটু কম দিতে পারো, এটা তোমাদের নিজেদের আন্দাজ অনুযায়ী দিতে পারো। আর দুধ আমি নিয়েছিলাম একটা 1 লিটারের বটল, যেটার হাফ আমি অলরেডি দিয়ে দিয়েছি, হাফের থেকে একটু বেশিই দিয়েছি। এবার যেটা হচ্ছে আমার আমার ট্রিক বা আমার রেসিপি বলতে পারো, দেখতেই পেলে আমি কিন্তু এবার ঠান্ডা দুধটা পুরোটা পায়েসের মধ্যে দিয়ে দিলাম। মানে আমি 70% দুধ আগে দিয়েছিলাম পায়েসটাকে সেদ্ধ করার জন্য, আর 30% আমি আলাদা রেখে দিয়েছিলাম। এবং আমি যখনই পায়েস করি আমি এভাবেই করি, পায়েসের চালটা যখন সেদ্ধ হয়ে আসে 80%,
তখন ওই চিনিটা দিই। চিনিটা দেওয়ার পরে লাস্টে আমি আবার ওই যে দুধটা রেখে দেওয়া থাকে সেটা আমি দিয়ে দিই। তারপরে আবার বেশ কিছুক্ষণ ফোটাই যাতে চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আবার একটু দুধ দুধ ভাবটাও থাকে, একটা দুধের যে কাঁচা টেস্টটা মানে কনস্ট্যান্ট ফুটে ফুটে যে দুধের টেস্টটা চলে যায়, তো আগে পুরনো দুধের ক্ষীরের স্বাদ আর কাঁচা দুধের দুধের স্বাদ দুটোই পায়েসের মধ্যে সমানভাবে পাওয়া যায়, তো সেটা আমার খুব ভালো লাগে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যে মানে দেখো পুরো দুধ দিয়ে সবাই তো ট্রাই করে, তো এটা আমার একটা নিজস্ব রেসিপি যেটা আমার মনে হলো যে তোমাদের ভালো লাগতে পারে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, এভাবে পায়েস বানিয়ে দেখো, সবাইকে খাইয়ে দেখিও, সবার কাছে রেসপন্স নিও যে তাদের কেমন লাগছে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কাছ থেকে আমি যে ধরনেরই কমেন্ট পাই না কেন, সেটা ভালো হোক খারাপ হোক, আমিও জানতে পারবো যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো লাগবে, খারাপ হলেও আমার কিন্তু খারাপ লাগবে না, আমি সেটা থেকেও একটা জিনিস শিক্ষা পাবো যে মানে এটাও কারো হতে পারে যে মানে ভালো লাগেনি বা কিছু। যাই হোক, পায়েসটা আমার রেডি হয়ে গেছে, আমি পায়েসটাকে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ওই গরম ভাপটা পায়েসের মধ্যে বসে, আর যদিও একাদটুকু চালটা শক্ত থেকে থাকে তাহলে নরম হয়ে যাবে, আশা করছি নেই, কেন কি সেদ্ধ হয়েই গেছিলো আমি দেখেছি। তো এবার আমি বাটি আর চামচগুলো রেডি করে নিচ্ছি ওর জন্মদিনের জন্য, দেখতেই পাচ্ছ চাঁদির বাটি গ্লাস আর চামচ, তো এগুলো ধুয়ে আমি এটার মধ্যে পায়েস রেডি করব। তো আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে এবং তোমাদের সবার এই রেসিপিটাও খুব ভালো লাগবে। তোমরা বানিও, বানিয়ে আমাকে জানিও, এবং আমার ভ্লগগুলো দেখতে থাকো, এভাবে আমার পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং পেজটাকে ফলো করো, অনেক 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 ফলো করো। আমি নতুন নতুন ভ্লগে এসেছি, সবাইকে তোমরা যেরকম বাকিদের সাপোর্ট করছো আশা করছি আমাকেও সাপোর্ট করবে। আমি জানি প্রতিদিনই আমার কিছু না কিছু ভুল ত্রুটি হয়, বাট আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। তো তোমরা আমার সাথে থাকো, তোমাদের ভালোবাসা আমাকে ঠিক এগিয়ে নিয়ে যাবে। তো এবার আমি পায়েসটাকে আমার বাটিতে তুলে নেব এবং সেটা মিশার জন্য আলাদা করে রেখে দেব, কেন কি প্রথম পায়েসটা তো অবশ্যই মিশার জন্য, বাই দ্য ওয়ে সেটা ওর জন্মদিনের পায়েস। তো ভালো থেকো সবাই, আমরাও খুব ভালো আছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।